Hello students, welcome back to my channel. Today I am going to share model activity talks class 3 English 2022 January মাসে যে model activity talks তোমাদের বেরিয়েছে সেটার solve এখন আমরা করব চলো দেখে নেওয়া যাক but শুরু করার আগে I request my all new viewers to subscribe my channel and share with your friends. So first question is ki royeche dekho prothom question ta royeche arrange the following words in order of a to z and write them to arrange korte hobe alphabetical order e thik ache a b c d ebhabe to prothomoto tumra answer ta ebhabe likhbe prothomoto dekho ekhane ki ache o ache z ache c ache tale prothome amader hobe cow तार पोरे तुम्हारा लिखिए ऑक्स इर पोर लिखिए जेबड़ा जेट ई बी आर ए आश्चर्य बुझा गया लो ये भावे तुम्हारा शाजी लिखिए इटा ये भावे के लिखता होगा ठीक है छे एक्टिविटी टू की बोले छे देखो अरेंज द लेटर्स एंड मेक अ मीनिंगफुल वर्ड तो ये खाने अरेंज करते हैं मतलब लेटर गुलो के जगलो मीनिंगफुल होगे প্রথম অ্যানসারটা হবে বুক কি হবে বললাম বুক হবে ওকে নেক্সট তারপরেরটা হবে লায়ন এল আই ও এন লায়ন বুঝতে পারছো পরেরটা হবে সাইকেল সি ওয়াই সি এল ই অ্যাক্টিভিটি 3 এই অ্যাক্টিভিটি 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্টলি ইউজিং অ্যাম ইজ আর তোমরা বেসিক্যালি জানো আয়ের পরে শুধুমাত্র এম হয় সিঙ্গুলার হলে ইজ হয় আর প্লুরাল হলে আর হয় চলো দেখে নেই সি সি এর পরে অফকোর্স কি হবে এখানে ইজ দে দে তো বহুবচন তাহলে এখানে হবে আর দে আর প্লেইং ফুটবল আয়ের পরে কি হবে এম আই এম আশা করি বোঝা গেল এরপর আমরা করব অ্যাক্টিভিটি 4 Activity 4 কি রয়েছে দেখো fill in the blanks by correctly using has and have আমরা জানি has সিঙ্গুলারে হয় প্লুরালে have বসে তাই না দেখো I এর পরে ব্যতিক্রম হয় সেটা কি হয় I have মাইন্ডে রাখবে I have a pencil বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে he এর পরে আমাদের হবে has he has a bag ওকে এর পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা অ্যানসার হবে দে দে তো বহুবচন বোঝাচ্ছে দে হ্যাভ মেনি ক্যান্ডেলস দে হ্যাভ মেনি ক্যান্ডেলস তো আই হ্যাভ আ পেন্সিল হি হ্যাজ এ ব্যাগ দে হ্যাভ মেনি ক্যান্ডেলস চলো আর কিছু রয়েছে নেই লাস্টে কি বলেছে স্টুডেন্টস উইল রাইট দ্য অ্যানসার টু দিস অ্যাক্টিভিটি টাস্ক ইন সাবজেক্ট স্পেসিফিক এক্সারসাইজ বুক তো ছাত্ররা কি করবে তার অ্যাক্টিভিটি টাস্কগুলো তাদের নির্দিষ্ট খাতায় লিখে নেবে অ্যাট হোম বাড়িতে অ্যান্ড সাবমিট দ্য এক্সারসাইজ বুক সেই খাতাটি দেখাবে টু রেসপেক্টিভ সাবজেক্ট টিচার সেই সাবজেক্টের টিচারকে দেখাবে আফটার স্কুল রিওপেন যখন স্কুল পুনরায় খুলবে ওকে মাথায় রাখবে স্টুডেন্ট উইল গো আউট অফ হোম অর্থাৎ আন্ডার নো সার্কামস্টেন্স কোনো খুব কারণ ছাড়া স্টুডেন্টরা কিন্তু বাড়ির বাইরে বেরোবে না ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও